তোমাকে ঘোষ পরে নিয়ে যাব, সার দেখিয়ে ঠান্ডা করে নিয়ে যাবো। আমি তোর বাবা রাজে মাথা ধরেছে, আমি তোমার শালি চলে এসছি। আমি তোমার শালি? হ্যাঁ রে, আমি তোমার শালি। মারতে পারি ছিলাম না। কোথায় গিয়েছিলে? ও এক জায়গায় গিয়েছিলাম। কোথায়? ওই মদ খেতে, মদ খেতে। আমি হাসছো তোমরা? তোমাদের রাগ হচ্ছে না? ভালো আবার বলছে কি করব? ঠিক বলছে। এবার তুমি এসে একবার বলো, শুধু বৌদি দাও, দেব না আমি, দেব না তোমাদের কাউকে, দেব না। তোমরা কেউ আমার দিকে নয়। এ বিয়াইরা কেন বলবে না? হ্যাঁ কেন বলবে? ও যে আমার জুটি ওরা। হ্যাঁ রে, কি কবি আয়, তুমি জেটি খায়, জেটি জেটি খাকার পেটি খাক। ও সব আমার দেখে লাভ নেই, দেখে লাভ নাই। না না, যত মাতাল রাস্তায় এবার নামবে আন্দোলন, যত মাতাল আছে বলে, যত মাতাল রাস্তায় এবার নামবে আন্দোলনে, বলে মদ আমাদের দিতে হবে, বলে মদ কেন পাবো তাই আমরা। তোর বউ জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক তুলছিল, শাক তুলছিল।
মিথ্যা কথা বলবি না। ওকে সঙ্গে নিয়ে গেছিলাম যে, মারবে নাকি? হ্যাঁ তো শাক তুলছে আর লিখে চল্লিশ বছর বলেছিলাম যে আগে যে ভাষা শুদ্ধ করবি। আর তুই যা কাঁদছিস
মনে হয় যে মুখ তো নাই, জানি আবার শুকটি মাছ। আমি কাঁদবো না, তাহলে আমি হাসবো। কাঁদবো না হাসবো? তুমি মাছ মেরেছি? মারোনি। কই মারলাম? তুমি তো মারবো বললে। আরে তোকে মারতে পারি। এই শোনো, ওই মারবো মারবো করি করতে পারে না। আজ দেখি তখন ভোর হয়ে যায়। হয়ে যায়, মারার সময় পায়। ও গো আমার স্বামী গো, তোমার একটা কথা বলছি, আর আমি ঝগড়া করবো না। কথা কি বলে জানো, স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। তাই বলছি আজ থেকে তুমি আবার কাজ করবে। তুমি কাজ করবে? কি কাজ? যেটা আমাদের ছিল কি? খাটাং 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 খাটকা খাটাং খাটাং খাটাং। আরে ওটা আবার কি রে? ওরে বাবু, আমাদের কাপড়ের ব্যবসা ছিল, কি বলে সেটাই তুমি করবে? সেই তাঁতের ব্যবসা? হ্যাঁ, ঠক 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 ঠক। হ্যাঁ, কত বুদ্ধি তোমার বলো তো। আরে গিন্নি, কি হয়েছে? কথাই কি বলে জানিস? কি বলে? কথাই বলে যে ঘর ফাঁদলে দড়ি, হ্যাঁ, আর বিয়ে ফাঁদলে করি। করি? টাকা নাই, পয়সা নাই, ব্যবসাটা করবো কোথা? আরে হাম হ্যায় না, তোমার বউ কোন হয়? হাম হ্যায় না। তোর কাছে একটা মূল্য আছে, ওইখানে বলবি। আমার কাছে মূল্য নাই, আমি এইখানে বলবো। মাতার কাপড় তুললো, তুললো, টাকা দিলো, হ্যাঁ, চলে গেল। ও টাকা দিলো না, হ্যাঁ মাতার কাছে দিলো। চুপ, ও গো আমার স্বামী, তুমি একটু দাঁড়াও, হ্যাঁ, তোমার জন্য আমি দারুন দারুন কাপড় কিনে নিয়ে এসেছি। কাপড়? হ্যাঁ। ও টাকা আকো নাই? হ্যাঁ, টাকা আকায় রাখো নাই? আকায় বাজারে দরে লেগেছে আগুন।
ছ হাজারে বিক্রি করবো, লাভ হবে, লস হবে তো, লাভ হয়ে যাবে, সংসারটা চলবে, যেটা
কিনেছি সেটাও তো লস, 4000 টাকা লস হবে। 15000 বিক্রি করো। হ্যাঁ ওরে আমার স্বামী রে। এ কি নুনু নুনু? আরে আদর বাচ্চাকে নুনু বলে, বউকে কেউ নুনু বলে নাকি? বাচ্চাকে নুনু বলে? হ্যাঁ আমি তো আমাকে নুনু বলে। ওগো আমার স্বামী গো, আমি যে তুমি আমাকে ছেড়ে চলে যেও না গো, আমার কষ্ট হবে। এক কাজ বলবি, বুকটা ফেটে যাবে। 14 বার স্বামী বলিস না, তাহলে কি বলবো? এক একবার ভাতার বলবি। ভাতা? হ্যাঁ। ও ভদ্র ভাষায় বলতে হবে? ওইটা ভদ্র ভাষা। কেন বাবা বললে হবে না? বাবা ভালো হবে, বাবা খেয়ে কি হবে? বাবা খেয়ে কি এদিকে তোমার ডিভিসটি বের করবে। কি কিস্তি নিলি? কি বের করবে? বন্ধনের। ও নিবো না, নিবো না। তুমি মোবাইলে ফেসবুকে দেখছিস না? হ্যাঁ দেখছি তো। কিস্তি বাড়ি নিতে আসছে। হ্যাঁ ওই যে আজকে তো মনে কাল দেবো। হ্যাঁ এন্টিমেন্ট সেন্ট করে নিচ্ছে। না বাবা ওইগুলো আমি করবো না, আমার একটা মান সম্মান নেই, আমি সতী মায়ের সতী কন্যা। কি বলে? কি বলে? আর সাপকে কেউ বিশ্বাস করে? কেউ করবে না। কার সাপকে? আমার বিয়াইরা যারা কেরালা যাচ্ছিল আর যায় না। কেন যায় না? তোদের জ্বলনে যায় না? আমি ফের কি করলাম? ওই ওরা কানাডা যাবে? হ্যাঁ আর এদিকে কানাডা বের করবে? ও তাহলে তুমি আমাকে বলতে চাচ্ছো যে তুমি বাজার মানে বাজারে কাপড় বিছতে যাবা আর এটা সব আমি লাইন করব? মোটেও করব না। এই তুই কত ভালো মেয়ে আমার জানা। হ্যাঁ এই শোনো, বাজে কথা বলবে না, একবার ধরাই নাই পড়েছি, একটা পেস্টিজ নাই আমার। তোর পেপসি গাদা আছে? আই কি আছে? বলি পেপসি। পেপসি নয় পেস্টিজ। ও পেপসি। তাহলে কোথায় হাটে যাবো? ওই সিরাজগঞ্জের হাটে যাবি। সে তো অনেক দূর। হ্যাঁ ও যত দূরে যাবো ব্যবসাটা ভালো হবে, তোরও খুব সুবিধা হবে, টাকাটা বেশি ইনকাম হবে। যত দূরে যাবো তত সুবিধা হবে। পনেরো হাজার বিক্রি করবো। হ্যাঁ যাবে তো, যদি না বিক্রি না পারি আসবো না। বিদেশে তো যাইবা তুমি আমায় তোমার গুরুদেব? তুমি তো ডাকলে গানটা কায়দা করছি, যদি ভুলও পালিয়ে যায়। হাতে গোলাপ ফুল ওরে ভগবান দিয়েছে তোদের জায়গায় জায়গায় চুল। এই ভগবান জায়গায় জায়গায় চুল দিয়েছে, তুমি কি করে জানলে? কোথায় চুল দিয়েছে? না যদি বলতে পারো না তোমার বেলুন ফাটাবো। বগলে দিয়েছে? হ্যাঁ দিয়েছে। পেটে দিয়েছে? দিয়েছে। পায়ে দিয়েছে? দিয়েছে। হাতে দিয়েছে? দিয়েছে। এক জায়গায় দেয় নাই, ওখানে তোমাদের ন্যাড়া আছে। আয়